মুসলমানদের রক্ষায় একসাথে কাজ করবে তুরস্ক এবং ইরান। ইসলামী বিশ্বের সমস্যা সমাধানের পথ খোঁজা মুসলিম বিশ্বের ঐক্যের জন্য তুরস্ক এবং ইরানের একসঙ্গে কাজ করা উচিত। তুরস্কের ধর্মীয় কল্যাণ বিষয়ক মহাপরিদপ্তরের প্রধান আলী আরবাস এ মন্তব্য করেছেন। ইরানের রাজধানী তেহরানে ওয়ার্ল্ড ফোরাম ফর প্রক্সিমিটি অব ইসলামিক স্কুল অব থটের মহাসচিব আয়তুল্লাহ মোহসেন আরাকির সঙ্গে এক বৈঠকে আলী আরবাস ইরান এবং তুরস্কের সম্পর্ক এবং মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে আলোচনা করেন। দুই পক্ষের প্রতিনিধিদের ওই বৈঠকে আরবাস বলেন, মুসলিম উম্মার জন্য তুরস্ক এবং ইরানের অনেক কিছু করার আছে। ইসলামিক বিশ্ব সংঘাত, ইসলাম মুফিয়া দারিদ্র এবং শিক্ষাহীনতার মতো বড় বড় সমস্যার মুখোমুখি। তিনি বলেন, আমাদের যা করতে হবে সেটা হলো সব ধরনের প্রতিবন্ধকতার বিরুদ্ধে ধৈর্য ও দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে মুসলিম উম্মার ভালোর জন্য কাজ করা। মোহসেন আরাকি বলেন, এই দুইদের যদি পারস্পরিক সহযোগিতা করে তাহলে আমি মনে করি এটি মুসলিম বিশ্বের উপর বিশাল প্রভাব ফেলবে। কয়েক দশক ধরে বিশ্বজুড়ে কার্যকর ভূমিকা পালন করে আসছে ইরান এবং তুরস্ক। আমার মতে সাধারণ বোঝাপড়ার মাধ্যমে আবারও একই ধরনের প্রক্রিয়া শুরু করা যেতে পারে। এদিকে ইরানের জুমার নামাজের ক্ষতি, হুজ্জাতুল ইসলাম হাসান আবু তুরাবিফার্দ ইরানের সম্মান ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনী অবদানের ভূয়সী প্রশংসা করেছেন। জুমার নামাজের খতিব বলেন, শত্রুর হুমকি মোকাবেলা করার জন্য ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা শক্তিমত্তা আরও বাড়াতে হবে। আবু তুরাবিফার্দ একই সঙ্গে 22 বার স্বেচ্ছাসেবী সপ্তাহ উপলক্ষে খুতবার অন্য অংশে বলেন, স্বেচ্ছাসেবী বাহিনী ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, ফিলিস্তিন ও লেবানন সহ মুসলিম বিশ্বের সর্বত্র দাম্ভিক শক্তিগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ইসলামকে ঐক্য সংহতি ধর্ম হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে মুসলমানদের মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি হয়ে পড়েছে। তেহরানের জুমার নামাজের খতিব ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সাম্প্রতিক বিজয়ের প্রতি ইঙ্গিত করে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিজয়ের একমাত্র চাবিকাঠি হচ্ছে সশস্ত্র প্রতিরোধ আন্দোলন। তিনি আন্দোলনে ফিলিস্তিনি জনগণের পাশে থাকার জন্য মুসলিম উম্মার প্রতি আহ্বান জানান। ইসরায়েলকে গোলান মালভূমি ছাড়তে বলল জাতিসংঘ। ইসরায়েলকে সিরিয়ার গোলান মালভূমি ত্যাগ করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘের সাধারণ অধিবেশন। ওই অধিবেশনে 99 ভোটে এ প্রস্তাব অনুমোদন পায়। এর বিরুদ্ধে ভোট পড়ে 10টি, ভোট দেওয়া থেকে বিরত ছিল 66 দেশ। তবে এই প্রস্তাবকে ইসরায়েল বিরোধী পক্ষপাত উল্লেখ করেছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত নিকি হিলি। তিনি ঘোষণা করেন, ওয়াশিংটন এ প্রস্তাব প্রত্যাখ্যান করার পরিকল্পনা করছে। এই প্রস্তাবে গোলান মালভূমিতে ইসরায়েলের তৎপরতা বাড়ানোর সিদ্ধান্তকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই ভূখণ্ড থেকে ইসরায়েলকে সরে আসা উচিত বলে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের সিরিয়ায় স্থায়ী প্রতিনিধি দলের ভারপ্রাপ্ত চার্জ ডি এফেয়ার্স মঞ্জের অভিযোগ করে বলেন, আমাদের ভূমির একটি মূল্যবান অংশ দখল করেছে ইসরায়েল এবং তাদের দখলদারিত্বের ভুক্তভোগী হচ্ছে সিরিয়ার জনগণ। নভেম্বরের মাঝামাঝি সময়ে সিরিয়ার গোলান সীমান্তে ইসরায়েলের সামরিকরণ এবং মানবিক সংকট বিষয়ক রেজুলেশনকে ইসরায়েল বিরোধী পক্ষপাত উল্লেখ করে এর বিরুদ্ধে ভোট দেওয়ার ইঙ্গিত দেন নিকি হিলি। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন তার বক্তব্যে বলেন, গোলান মালভূমিতে ইসরায়েলের দখলদারিত্বের কোনো ধরনের সম্ভাব্য স্বীকৃতি দেওয়ার জন্য আলোচনা করছে না ট্রাম্প প্রশাসন।